নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদেরকে পুর ভরা কাঁকরোলের রেসিপি দেখাবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো, আমিও বেশ ভালো আছি। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। এদিকে দেখো, আমি কাঁকরোল নিয়েছি। আমি এই কাঁকরোলগুলোকে ভালো করে এর খোসাটা ছাড়িয়ে মাঝখান থেকে অর্ধেক করে নেব। তারপর দেখো, আমি এখানে কড়াইয়ে গরম জল সেদ্ধ করে নিচ্ছি। সে গরম জলটা অনেকটা হয়ে গেলে তারপরে আমি নুন দিয়ে কাঁকরোলগুলো, কিন্তু অর্ধেক করে রাখা কাঁকরোলগুলো আমি এর মধ্যে কিন্তু দিয়ে নিয়েছি। এই তারপরে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে আমি দু মিনিট পরে ফিরে এসেছি। দেখো কাঁকরোলগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটু একটা চুবড়ির মধ্যে ঝরিয়ে নিয়েছি কিছুক্ষণ জলটা। তারপরে দেখো কাঁকরোলের মধ্যে যে পুরগুলো আছে সেগুলো আমি কিন্তু বার করে নিচ্ছি, কারণ এটা আমাকে মিক্সি করতে হবে। কিন্তু প্রথমে আমি এখানে নারকোল, সাদা সর্ষে, কালো সর্ষে আর শুকনো লঙ্কা ভালো করে দিয়ে কিন্তু আগে মিক্সি করে নেব, তারপরে কিন্তু আমি কাঁকরোলের ভেতরের অংশটাকে মিক্সি করব। আর এখানে আমি অবশ্যই পোস্ত দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর পুরের মধ্যে যে নুনটা দিতে হবে সেই নুন আর চিনিটা কিন্তু আমি এখনই দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এটা আমি মিক্সি করে নিচ্ছি, আর তারপরে এটার মধ্যে যে কাঁকরোলের ভেতরের অংশটা দিয়ে আমি আবারও কিন্তু মিক্সিটা ঘুরিয়ে নেব। তো দেখো আমার কিন্তু মিক্সি একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। এইদিকে আমি একটু বেসন নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। হলুদ, নুন, জিরে গুঁড়ো দিয়ে আমি কিন্তু ভালো করে এই গোলাটা কিন্তু করে নেব। ভালো করে বেসনটা ফাটিয়ে নিতে হবে। আর এখানে দেখো আমি একটু কালো জিরে দিয়ে নিলাম। এইভাবে বেসনটা কিন্তু ভালো করে আমি গুলিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু এইটা ফ্রাই করতে হবে, তো তার জন্য এটা যেন একদম বেসনটা ডলা ডলা না থাকে। আর এইদিকে দেখো আমি কাঁকরোলের মধ্যে যে পুরটা রেডি করেছিলাম সেই পুরটা কিন্তু আমি ভরে দিচ্ছি। কত সুন্দর খেতে লাগবে বন্ধুরা, তোমরা না খেলে এইভাবে তোমরা বুঝতেই পারবে না। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায়। তো দেখো এইভাবে প্রত্যেকটা কাঁকরোলের ভেতরের মধ্যে আমি কিন্তু পুরগুলো ভরে নিচ্ছি। আর এত সুন্দর কিন্তু খেতে হয়, তোমরা না করলে একবার কিন্তু বুঝতে পারবে না। আর এটা কিন্তু সন্ধেবেলা টিফিনেও যেমন জমে যাবে, ভাতের সাথেও কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো দেখো আমার তো পুর ভরা হয়ে গেছে। এবারে আমি বেসনের মধ্যে ভালো করে ডুবিয়ে এদিক ওদিক করে আমি কিন্তু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে নিয়েছি। তেল যখনই গরম হয়ে গেছে আমি একটা একটা করে কিন্তু এইভাবে ফ্রাই করে নেব বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয় সত্যি কথা বন্ধুরা। মানে কাঁকরোল দেখবে এমনি রান্না করলে খাওয়া যায় না, কেমন একটা লাগে। তো তোমরা যদি এইভাবে কাঁকরোলের রেসিপিটা করে নাও খুব সুন্দর খেতে হবে। আর সস দিয়ে তোমরা যদি মনে করো যে সন্ধেবেলা সস দিয়ে খাবে বানিয়ে ভেজে, তো সেটাও কিন্তু খুব সুন্দর খাওয়া হবে। আর গরম ভাতের সাথে একদম তো জমে যাবে, সেটা কোনো কথাই হয় না। তো এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোল কিন্তু এইভাবে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ আমি একটার পর একটা এইভাবে ছেড়ে দিচ্ছি, আর প্রত্যেকটা কাঁকরোল আমি এভাবে ফ্রাই করে নেব। আর নুন মিষ্টির পরিমাণটা একদম কিন্তু তোমাদের স্বাদ মতো অবশ্যই দেবে। আর এখানে তো আমি কোনো রকমই নুন দিলাম না, বেসনগুলোর মধ্যে যতটুকু নুন আছে আর পুরের মধ্যে যতটুকু নুন আছে, তো নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতো দেবে। তো দেখো অনেকটা কিন্তু ফ্রাই হয়ে গেছে। এবারে আমি একটু উল্টে পাল্টে নেব অবশ্যই, যাতে কোনো রকমভাবে ভেতরে কাঁচা না থাকে। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু আস্তে করে কিন্তু এই ফ্রাইটা তোমরা করবে, কারণ এই যে ভেতরে পুরটা দেওয়া আছে সেই পুরটা কিন্তু একটু হতে সময় দিতে হবে। সেই জন্য এটা হালকা আঁচেই কিন্তু এই রেসিপিটা তোমরা করার চেষ্টা করবে বন্ধুরা। যারা আমার প্রিমিয়ারে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা। আর যারা আমার ভিডিওটা পরে দেখছো তোমাদেরকে অনুরোধ, প্লিজ প্রথমে লাইক দিয়ে ভিডিওর শেষে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কোথায় তোমাদের ভালো লাগলো আর কোন অংশ ভালো লাগলো অবশ্যই জানিও। তোমরাও বাড়িতে এইভাবে
পুর ভরা কাঁকড়ের রেসিপিটা বাড়িতে বানিয়ে ফেলো, দেখবে খেতে কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। তো দেখো কত সুন্দরভাবে আমি লাল লাল করে এইভাবে কিন্তু একদম কাঁকড়গুলো ফ্রাই করে নিচ্ছি বন্ধুরা। এই একইভাবে কিন্তু আমি প্রত্যেকটা কাঁকড়লে যে পুর ভরেছি সেইগুলো কিন্তু আমি ফ্রাই করে নেব। যে খুব একটা তেল লাগছে সেটাও কিন্তু নয় বন্ধুরা, অল্প তেলেই কিন্তু প্রত্যেকটা কাঁকড়ল দেখতে পাচ্ছ আমি ফ্রাই করে নিচ্ছি। অনেক সময় দেখবে কাঁকড়ল যখন মানে এই যে এখন গরমকালে কাঁকড়লটা পাওয়া যাচ্ছে, এই সময় যদি কাঁকড়লের রেসিপিটা বানিয়ে খেতে পারো তো খুবই ভালো। অ্যাকচুয়ালি সিজনের মানে সবজি খেতে কিন্তু বেশ দারুণই লাগে, তাই না বন্ধুরা? তো দেখো আমার কিন্তু এই যে আমি যে বেসনটা গুলেছি এটা কিন্তু একদম পরিমাণ মতো হয়েছে, কোনো কমও হয়নি আর কোনো রকম বেশিও হয়নি, আমার কিন্তু একদম টাইটাই হয়েছে, খুব সুন্দর হয়েছে, একদম পুরো মানে যতটুকু কাঁকরোল আর ততটুকুই কিন্তু আমার বেসনের গোলা হয়েছে, বেশি কিন্তু আমার হয়নি। তো দেখো খুব সুন্দরভাবে আমি কিন্তু একই প্রসেসে প্রত্যেকটা কাঁকড়ল এভাবে ভেজে নিচ্ছি। তো চলো বন্ধুরা কাঁকড়লগুলো ফ্রাই করে নিয়ে আমি কিন্তু ফিরে এসেছি। দেখো আমার পুর ভরা কাঁকড়লের রেসিপি কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো কাঁকড়লের এই রেসিপিটা তোমাদের আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধ করে আমার পাশে থেকে যেও বন্ধুরা। আর যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ ভালো লেগেছে তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে নিও বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।